গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরা সবাই অনেকটাই ভালো আছি তো আমার ঠান্ডাটা তো হালকা লেগেই আছে পুরোটা কমেনি যেহেতু বুঝতেই পারছো এত ঠান্ডা লেগেছিল তো সেখানে ঠান্ডাটা কমতে তো একটু সময় লাগবে তো পুচকুষোনা শুভ দুজনে মিলে আজকে একসাথেই স্কুলে যাচ্ছে আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল ওই আটটা কুড়ি মতন তো পুচকুশোনাকে আজকে আর আমি ছাড়তে যাচ্ছি না কারণ আগের দিনই পুচকুসোনা যেই ছোটো ভ্যানে করে যায় তো সেই ভ্যানের কাকু ফোন করে বলেছিল দুই ভাই বোন একসাথেই এবার থেকে স্কুলে যাবে তো শুভ তো বড়ো বাসে করে স্কুলে যেত তো পুচকুসোনা আজকের থেকে ও সাথেই যাবে শুভর আজকে উমেন্স জন্য মানে খেলা আছে স্কুলে তাই জন্য ও এই হোয়াইট আর অরেঞ্জ ড্রেসটা পরেছে আর পুচকুশোনা যেরকম নর্মালি ইউনিফর্ম পড়তে হয় প্রত্যেক দিন তো সেটাই পড়ে যাচ্ছে তো বাইরের ওয়েদারটা খুব একটা ঠান্ডা না হলেও কিন্তু সাড়ে আটটা বাজে এখন বাইরেটা বেশ ভালো মেঘলা ঠান্ডা ঠান্ডা লাগছে আর পুচকুশোনা সকালবেলা মুখটা ধোয়ার পরে ক্রিম লাগিয়েছিল বাট ক্রিম লাগানোর পরেও মানে মুখটা বলছিল যে একটু টানছে রুখো রুখো লাগছে তো ওই জন্য আবার একটু ওকে ক্রিম লাগিয়ে দিলাম যাওয়ার সময় আর সোনা শুভ যেই সাইকেলটাতে যাবে সেটা তো ভাই সাইকেল শুভ প্রথম থেকে এই সাইকেলটা চালাচ্ছে তো সেই সাইকেলটাতে খুব বেশি হাওয়া থাকে না ওই এক দুদিন পর পর হাওয়া করতে পারলে ভালো হয় তো ওই জন্য শুভ বললো দশ টাকা মতন দিয়ে দাও যদি এখন দোকান খোলা থাকে সাইকেলের তাহলে হাওয়াটা করিয়ে নেবো কারণ এখন তো প্রত্যেক দিনই তুই ভাই বোনকে এই সাইকেলে করেই যেতে হবে তো ওই জন্য আমি আবার দশটা টাকা বার করে নিয়ে এসে শুভকে দিলাম যে যদি সকালে দোকান খোলা থাকে তাহলে হাওয়া করিয়ে নিতে নালে পরে সাইকেলটাকে বিকালের টাইমে কিংবা সন্ধ্যের টাইমে গিয়ে তো হাওয়া করতেই হবে তো দুই ভাই বোন যেহেতু একসাথে স্কুলে যাচ্ছে তো আজকে আর আমি ছাড়তে গেলাম না তো এখন আমার ছাড়তে যাওয়ার ডিউটিটাও বন্ধ হয়ে গেল এখন শুধু পুচকুশোনাকে দেড়টার সময় আমি আনতে যাব এরপর আমি আস্তে আস্তে ঘরটরগুলো সব পরিষ্কার করে নিলাম বিছানা তুলে নিলাম এখন এই যে সিঁড়িগুলোকে ঝাড় দিয়ে দিচ্ছি তো তোমাদেরকে আগের দিনকে ভিডিওতে বলেছিলাম না যে কোকোপিটটা কীভাবে ধুয়ে ক্লিন করতে হয় সেটা তোমাদেরকে দেখাবো তো চলো সব কাজ তো মোটামুটি সকাল সকাল কমপ্লিট হয়ে গেছে এবার তোমাদেরকে সেইটা আমি আজকে দেখিয়ে দিই তবে তোমরা আগের দিন কমেন্ট করেছিলে যে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও তোমার শরীরটা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে গেছে নিজের খেয়াল রেখো তো অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে যে তোমরা আমার পাশে আছো তোমরা আমাকে এত সাপোর্ট করছো সত্যি খুব ভালো লাগে যখন তোমাদের কমেন্টগুলো পড়ি তো আজকে মানে মোটামুটি তিন দিন চার দিন হয়ে গেল যেহেতু তো এখন শরীরটা সেইভাবে এখনও ঠিক হয়নি মানে দুর্বল যে ভাবটা শরীরে সেটা আছে কিন্তু যেহেতু জ্বরটা নেই আর ঠান্ডাটাও অনেকটা কমে গেছে তো ওই জন্য ধীরে সুস্থে যতটা কাজ মানে পারছি গুটিয়ে নিচ্ছি কারণ এর আগে তো জানোই তোমরা ক অনেক দিন হয়ে গেল আমি ফুলের আর সবজির বীজগুলোকে অর্ডার দিয়ে এনে রেখে দিয়েছি কিন্তু শরীরটা খারাপ হয়ে যাওয়ার জন্য কোকোপিটটা আসার পরও ওটাকে রেখে দিতে হয়েছে তো আজকে তো ফাইনালি এটাকে ধুয়ে নেব ধু শুকাতে দুদিন টাইম লেগে যাবে যেহেতু বাইরেটা দেখতেই পাচ্ছ সেরকম কিন্তু কোনো রোদ্দুর নেই এখন প্রায় নটা মতন বেজে গেছে তো এই টাইমেও যদি রোদ না ওঠে তার মানে সারা দিনে তেমন একটা রোদ্দুর হয়তো আজকে উঠবে না তো ওই জন্য যতটা সম্ভব হবে দু থেকে তিন দিন তো লেগেই যাবে কোকোপিটগুলো শুকাতে তাই আজকে ভাবলাম আর বসে না থেকে আস্তে আস্তে এগুলোকে ভিজিয়ে নিয়ে তারপরে দুদিনের জন্য শুকাতে দিয়ে দিই তাহলে কাজটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর পাঁচ কেজি কোকোপিট তোমরা তো জানোই তোমাদেরকে আগের দিনের ভিডিওতে বলেছিলাম যে ডবল পরিমাণে হয়ে যাবে মানে দশ থেকে পনেরো কেজি মতন হয়ে যাবে তো ওই কারণে আমি এতটা কোকোপিট কখনোই গাছের জন্য ব্যবহার করব না মানে কোকোপিটটা নেওয়ার পেছনেও আমার আরও দুটো রিজন আছে তো তোমরা আমার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে আর এতগুলো কোকোপিট আমার নেওয়ার পেছনে আরও একটা কারণ হলো প্রথমে যখন গাছের বীজগুলো লাগানো হয় সেই বীজগুলোকে না ডাইরেক্ট মাটিতে আমরা কিন্তু গাছ হওয়ার জন্য রাখতে পারি না সেগুলোর মধ্যে এমন হালকা পরিমাণে কিছু দিতে হবে যাতে বীজগুলো থেকে যে অঙ্কুরটা বেরোবে সেটা যেন ডাইরেক্ট ওপরের দিকে উঠে আসতে পারে তাহলে মাটি দিয়ে যদি আমরা বীজগুলোকে লাগাই তাহলে কিন্তু সেটার অঙ্কুর পচেও যেতে পারে বা উঠতেও কিন্তু অনেকটা দেরি হতে পারে ওই জন্য কোকোপিটের ব্যবহার করবো তো কোকোপিটের মধ্যে কিন্তু কোকোপিটের ওপরের যে খোসাটা সেটা নেওয়ার পরে তলাতেও কিন্তু অনেকটা পরিমাণে নোংরা বেরোয় যার জন্য এটাকে দু থেকে তিনবার কিন্তু ধুয়ে নিতে হয় তো ভালোভাবে তিনবার আমি কোকোপিটগুলোকে খুব ভালো করে ধুয়েছি কোকোপিটের তলায় যেই মাটি বা ধুলোবালি যেগুলো আছে সেগুলোকে কিন্তু আমি গামলায় চুবিয়ে রেখেছি কারণ এর মধ্যে থেকেও কিন্তু প্রচুর পরিমাণে কোকোপিট উঠবে তো দেখো কি সুন্দর ঝরঝরে আর একদম ফ্রেশ কোকোপিট বেরিয়েছে তো নারকেলের ছোবড়াগুলো যখন শুকিয়ে যাবে না তখন আরও ভালো লাগবে কালারটা আরও মানে সাদা সাদা হয়ে যাবে এখন তো দেখতেই পাচ্ছ ভেজা আছে তো আমি যতগুলো আমাদের বাড়িতে সিমেন্টের বস্তা ছিল বেশিরভাগই কিন্তু কোকোপিট রাখতে ব্যবহার করে দিয়েছি আর বাকিগুলো যখন বারোটার জল আসবে তখন গামলার দিকে ভালো করে ধুয়ে নেব স্নান সেরে পুজোটা দিয়ে নিয়েছি আর যে জলের বোতলগুলোকে ভরেছিলাম তো সেইগুলোকে জায়গা মতন রেখে দিচ্ছি এর মধ্যেই বাইরে আবার বিদ্যুৎ চমকাচ্ছে মনে হচ্ছে বৃষ্টি হবে যেহেতু সকাল থেকে ওয়েদারটা মেঘলা মেঘলাই ছিল তো তারপরে আর তো কোনো উপায় নেই এবার কোকোপিটগুলোকে তো তুলতে হবে তো এইভাবে যদি বস্তাগুলোর মধ্যে রেখে দিই ঘরের মধ্যে তাহলে অনেকটা জায়গা নিয়ে নেবে তাই ভাবলাম একটা বস্তা সমেত গামলার ভেতরে কোকোপিটগুলোকে সব ঢেলে রাখি তাহলে বস্তাটার মধ্যে না যে এক্সট্রা জলটা আছে সেটা কিন্তু টেনে নেবে আর ওপরের কোকোপিটগুলো কিন্তু অনেকটাই ফ্রেশ আর ঝরঝরে হয়ে যাবে কালকে আরেকবার নয় রোদে দেওয়া যাবে তো ওই জন্য সবগুলোকে আমি গামলার মধ্যে স্টোর করছি আর বস্তাগুলোকেও একই সাথে আমি ঘরের মধ্যে রেখে দেবো তো এতটা পরিমাণে জিনিস তো আমি করকেটের ঘর ছাড়া থাকার ঘরে তো এখন আপাতত রাখতে পারবো না তো এইগুলোকে এখন সঙ্গে সঙ্গে নিয়ে ঘরের ভেতরেই রাখতে হবে কারণ হালকা বৃষ্টি পড়া শুরু হয়েও গেছে আমি তো ভাবছিলাম যদি আরেকটু দেরি হতো তাহলে তো কোকোপিটগুলো হয়তো পুরো জলে আবার ভরে যেত আর যদি একবার উঠোনের মধ্যে পড়ে যায় তাহলে ওগুলোকে তুলতেও সমস্যা হতো সব জলের মধ্যেই একদম বয়ে যেত তো যাই হোক এখন এগুলোকে তুলে নিয়েছি বৃষ্টি আসতে এখনও একটু সময় আছে জোরে জোরেই পড়ছিল বৃষ্টিটা হয়তো ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না তো আমি তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে গামলা আর বস্তায় যে এক্সট্রা কোকোপিট ছিল মানে তোমাদেরকে বললাম না যে গামলার কোকোপিটগুলোকে আবার ধোবো তো সেই যে মোটা লেয়ারটা ছিল যেখান থেকে বালি মাটি এগুলো বেরিয়েছিল তো সেইটাকে কিন্তু আমি বড় বস্তার মধ্যে রেখেছি যার মধ্যে কোকোপিটগুলো ধুয়ে ধুয়ে তুলছিলাম তো যাই হোক সেগুলো সেরে চলে গেছিলাম পুচকুশোনাকে আনতে যখন ফুচকুশোনাকে আনতে গেছিলাম তখন তো অঝরে বৃষ্টি হচ্ছিল তো পুচকুশোনাকে নিয়ে আসার পরে বৃষ্টি কমে গেছে আসার পরে ডালটা সোমবার দিলাম আর ডালটা সোমবার দেওয়ার পরে এখন কুকারে অল্প করে ভাত বসিয়ে দিয়েছি তো আমি রান্নাটা প্রথম দিকে শুরু করেই দিয়েছিলাম কিন্তু যেহেতু পুচকুশোনাকে আনতে যাওয়ার টাইম হয়ে যাচ্ছিল তো ওই জন্য রান্নাটা কিছুটা বাকি রয়ে গেছিলো আজকে দুপুরের জন্য রান্না করেছি আলু কচুর তরকারি তার সাথে আছে মুসুরির ডাল আর কুকারে ভাত হচ্ছে আর সুজির জন্য হবে চিকেন ভাত সুজিকে খাবারটা আগে খেতে দিয়ে তারপরে পুচকুশোনা আমি দুজনে মিলে খেতে বসেছি তো অনেক দিন পর খাওয়ার সময় তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি কারণ এখন না খেতে বসে তোমাদের সাথে ভিডিও একদমই শেয়ার করা হয় না তো কিছুটা মুহূর্ত থাকে দেখবে আমাদের যে মন হয় না এই টাইমটা ভিডিও করব না সবাই মিলে একটুখানি বসে আনন্দ মজা করব বা ভিডিওটা এই টাইমে করাটা মনে হয় ঠিক না বা সব কিছু তো দেখাবার মতন এমন কিছু থাকে না তো কখনো কখনও নিজেদেরকেও না কিছুটা সময় দিতে হয় যখন ক্যামেরা অন করে মনে হয় না যে শেয়ার করার দরকার আছে তো অন্যদিন তো শুভ থাকে সাথে ইচ্ছে করে যে ভিডিও করে দেখাই কিন্তু শুভ আবার খাওয়ার টাইমে ভিডিও করাটা না একদম পছন্দ করে না বললেই চলে আগে যখন ছোট ছিল তখন কিন্তু এই জিনিসগুলোকে পছন্দ করতো যেমন আস্তে আস্তে বড় হচ্ছে তেমন সোশ্যাল মিডিয়ার থেকে মনে হয় অনেকটাই দূরে চলে যাচ্ছে মানে এসব ভিডিও করা তারপরে ভিডিওর সামনে আসা সব সময়টা পছন্দ করে না কিন্তু কখনও কখনো ভালো লাগে কখনো কখনো আসতে চায় তবে আজকে শুভ যেহেতু এখনও বাড়িতে আসেনি স্কুলে যাচ্ছে তো ভাবলাম যে আজকে তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি তো অনেক দিন পর মা মেয়ে দুজনে মিলে খেতে বসেছি একসাথে তো ভিডিওটা শেয়ার করছি তো পুচকুসোনা এখন টিভি চালিয়েছে কার্টুন দেখছে যখন আমি যার সাথে বসে থাকি তখন সে যেই প্রোগ্রামটা দেখে সেটাই কিন্তু আমি দেখি যেরকম পুচকুসোনা যখন একা থাকে তখনও কার্টুনটা দেখতে ভালোবাসে তোর সাথে আমি কার্টুন দেখি তখন যখন আমরা তিনজন একসাথে থাকি তখন কমেডি সিরিয়াল বা মুভি সেগুলো যখন দেখতে ইচ্ছা হয় আমাদের তখন কিন্তু আমরা তিনজন মিলে বসে সেইটা দেখি মানে ছেলে মেয়ের মতনই সব কিছু দেখতে দেখতে ওদের মতন অভ্যাস হয়ে গেছে আর মনে হয় যেন নিজের ছোটোবেলাটাকেও ফিরে পেয়েছি ওদের সাথে দেখতে এই সব জিনিসগুলো আমার কিন্তু খুবই ভালো লাগে কয়েকদিন ধরে ভাবছি তোমাদের সঙ্গে এই সুন্দর মুহূর্তটা শেয়ার করব কিন্তু সেটা আর হচ্ছে না গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে সন্ধ্যে সাতটা আমি যখন গাছগুলোর পাশে একবার এসেছি তো তখন দেখছি যে শিউলি ফুল ফুটে গেছে মানে প্রত্যেক দিনই না শিউলি ফুলগুলো রাত্রিবেলা ফুটে যায় আর ভোরবেলাতে ঝরে পড়েও যায় তো গাছের থেকে তো আমাকে আর তুলতে হয় না একদম নিচে থেকে তুলে নিই মাটির থেকে তুলে তারপরে ঠাকুরকে পুজো দেওয়ার টাইমে পুজো দিয়ে দিই তো তোমাদের সাথে শেয়ার করাই হচ্ছে না যে রাতের দৃশ্যটা কত সুন্দর লাগছে কারণ শিউলি গাছ যখন বড়ো হয়ে যায় না তখন আর এইভাবে ভিডিও করা হয় না কারণ গাছ অনেক লম্বা হয়ে গেলে নিচে থেকে ভিডিও করে দেখানো সম্ভব নয় তাই তোমাদেরকে আজকে আমি গাছটা ছোট থাকতেই দেখালাম তারপরে এই যে গোলাপ ফুলগুলো সব কটাই মোটামুটি ফুলে গে ফুটে গেছে আর আমাদের বাড়িতে গোলাপ ফুলটা না বেশিরভাগ শীতের সময়টাই ফোটে আর অনেকগুলো করে গোলাপ ফুল ফোটে আমি তো প্রত্যেক দিন একটা করে আমাদের গণপতি বাপ্পার হাতে দিই শুভ আর পুচকুশোনা চলে এসেছে পড়ে ওরাও জাস্ট এক্ষুনি পরে ঢুকলো তো ওরা নিয়ে এসেছে আজকে যে ডেভিল কারণ আমি দুদিন আগে খেতে চেয়েছিলাম বাট দুদিন দোকানে ভিড় ছিল বলে শুভ আনতে পারিনি কিন্তু আজকে টিউশন থেকে আসার সময় মনে করে নিয়ে এসেছে তো ফুচকুশোনা যেহেতু আলুর তরকারিটা খায় না তো ওই জন্য ফুচকার থেকে তরকারিটা বার করে দিচ্ছে আর ফুচকাগুলোকেও শুধু শুধুই খেয়ে নেবে গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে রাতির আটটা তোমাদের সাথে আমি ব্লগটা আবার এখন থেকে শুরু করছি তো বিকালবেলা ফুচকুশোনা শুভ পড়তে যাওয়ার পরে আমি একটু মানে গাছগুলোকে ভাবলাম যে টবের মধ্যে লাগাই তো বিকালের দিকেও হালকা বৃষ্টি পড়ছিল তো সব গাছগুলোকে টবে লাগানো হয়নি কিছু গাছ লাগিয়েছি তারপরে আর একটা মানি প্লান্ট ছিল তো মানি প্লান্টটাকে আমাদের যেই আলমারির সাথে যে জালনাটা হয়ে গেছে এখন তো সেই জালনার পাশে অনেকটা স্পেস আছে দাঁড়ানোও যাবে প্রত্যেক দিন জলও দেওয়া যাবে গাছটাকে তো ওই জন্য একটা ছোট্ট করে মানে টবের মধ্যে কিছু মানি প্লান্টের ডাল ওর মধ্যে লাগিয়েছি যাতে ঘরের ভিতরে মানে প্লান্টটাকে আমি সবসময় রাখতে পারি তো এরকমই কিছু টুকটাক গাছপালা ছিল যেগুলোকে মানে আমি নতুন করে আবার মাটিতে লাগালাম কারণ পুরনো মাটিগুলোতে মনে হচ্ছে যেন গাছগুলো হবে না আর কিছু কিছু গাছে মানে ডালগুলোকে টবে লাগিয়েছি যেগুলো গ্লাসের মধ্যে লাগিয়েছিলাম তোমাদেরকে আগে একদিনকে ভিডিওতে দেখিয়েছি তো এইগুলো সবই হচ্ছে শীতের গাছ তো এগুলো শীতকালটাতেই ভালো হয় আর শীতকালে ফুলও দেবে যদি ঠিকঠাক গাছগুলো হতে পারে তো সেই কাজগুলো তোমাদের সাথে আর শেয়ার করিনি কারণ সব কিছু মনে হয় না যে ভিডিওতে সবসময় তুলে ধরাটা মানে যায় কিছু কিছু কাজ নিজে নিজে বসে একা একা অনেক কিছু আছে যেগুলো করতে ভালো লাগে আর অনেকটা সময়ও লাগে তো সেগুলো চট করে ক্যামেরার মধ্যে বন্দি করা যায় না আর বৃষ্টি পড়ছিল মোবাইল ভিজে গেলে সমস্যা হবে তাই ওগুলো আর কিছু দেখায়নি এখন রাতের খাবার বানাবো তো ওই জন্য ভাবছি যে তোমাদের সাথে এখন ব্লগটা স্টার্ট করি তো রাতে আজকে হবে রুটি তো চলো রান্নাটা করি পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এই কটা দিন ধরে শরীর খারাপ থাকার জন্য মনেই নেই যে ঘরে কোন জিনিসটা আছে আর কোন জিনিসটা বাড়ন্ত হয়ে গেছে তো তোমাদের সাথে কথা বলার পরে রান্না করতে এসে দেখছি যে আটা নেই তো রুটি করব আটা যেহেতু নেই তো এখন তো আটা ছাড়া রুটি করাও সম্ভব নয় আর রাত্রি ন আটটা মতনই বাজে তো দোকান এখনও খোলা আছে বলে গেলাম আর যাওয়ার পরে যেই জিনিসগুলো অলরেডি আর দু এক দিনের মধ্যে মানে শেষ হয়ে যাবে তো সেগুলোও সাথে করে নিয়ে আসলাম তার সাথে বারোটা ডিমও নিয়ে এসেছি আর শুভ পুচকুশোনার জন্য দুটো চিপসের প্যাকেট কারণ এতটা রাত হয়ে গেছে বলে ফুচকুশোনাকে সাথে নিয়ে গেছিলাম আর আমি যখনই দোকানে যাই তখনই পুচকুশোনা আমার সাথেই যায় তো এক প্যাকেটের জায়গায় দু প্যাকেট আটা নিয়ে এসেছি কারণ এখন যেহেতু ঠান্ডার সময় আর দেখবে আটা এক প্যাকেটে এক কেজি আটা খুব একটা বেশি নয় দু একবার করে যদি খাওয়া হয় তাহলে সপ্তাহখানিকও যায় না তো ওই জন্য ভাবলাম একবারে দু প্যাকেটই নিয়ে নিই আবার শেষ হলে পরে তার আগে আগে গিয়ে নিয়ে আসব। তো দোকান থেকে আরও কিছু জিনিস নিয়ে এসেছি যেরকম কাঁচা ছোলা কাঁচা বাদাম সর্ষের তেল হলুদ আর জিরে গুঁড়ো পাউডার দু প্যাকেট আটা আর ব্যাগের মধ্যে কিছুটা পেঁয়াজও আছে তো রাত্রিবেলার জন্য এখন শুধু রুটিই করব তো দুধ গরম করে নেব আমার যেহেতু দুধ রুটিটা খেতে ভালো লাগে আর অনেক দিন খাওয়াও হয়নি শীত পড়লে দুধ রুটি এইসব জিনিসগুলো গরম গরম খেতে না বেশ ভালো লাগে তবে ফুচকুশোনা শুভ দুধ রুটিটা পছন্দ করে না তাই দুপুরবেলা যে আলু কচুর তরকারি আছে তো সেইটা দিয়ে শুভ আর রাত্রিবেলা রুটি খেয়ে নেবে আর আমি দুধ দিয়ে রুটি খেয়ে নেব আর যদি ইচ্ছে হয় তখন হয়তো তরকারি দিয়ে রুটি খেতে পারি বাট দুটো জিনিস অল্টারনেট করে খাবো না খেলে একটা জিনিস দিয়েই খাবো আর সুজির যে খাবারটা আছে সেটাকেও গরম করে নেব আর তার সাথে আমাদের রুটিটাও ছটাফট এবার বানিয়ে নেবো কারণ শীতের বেলা যত তাড়াতাড়ি খেয়ে শোয়া যায় তত ভালো কারণ পরের দিন ওদের সকালে আবার স্কুল আছে তো চলো আটাটা মেখে নিই তারপরে রুটিটা বানিয়ে নিই তারপরে তোমাদের সাথে ব্লগটা আবার পরে শেয়ার করবো এখন বাজে রাত্রি সাড়ে দশটা খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে তো খাওয়া দাওয়া করার পরে পায়ে একটু তেল লাগিয়ে নিচ্ছি কারণ সারাদিন জলের কাজ করা হয় তো রাত্রিবেলা একটু পায়ে তেল লাগিয়ে দিলে পাটাও একটু আরাম পাবে আর সকালবেলা দিকে যেহেতু আবার জলের কাজ করব তো সারা রাত যদি পায়ে তেল লাগানো থাকে তাহলে পরের দিন সকালে কাজ করার সময় কিন্তু জলটা শরীরের মধ্যে কম টানবে আর তার সাথে পা ফাটার ক্রিমও লাগাচ্ছি আমার সাথে সাথে সেম টু সেম ফুচকুশোনাও তাই করছে তো এখন আমরা শুতে যাব আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না আর আমার একদমই মনে ছিল না চুলটা বেঁধে দেওয়ার কথা তো পরে সেটাও বেঁধে দিলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো তো দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার গুড নাইট বাই